গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি এখন সকাল সকাল বাজারে যাচ্ছি, তো অনেক বাজার করতে হবে আমায়। অ্যাকচুয়ালি ঘরে কিছুই ফ্রিজে নেই, তো আজকে মানডে, তো পুচকুড়া স্কুলে গেছে, তো আমিও যাচ্ছি বাজার করতে। তো তোমরা দেখতে থাকো আমি বাজারে কী কী জিনিস কিনছি। আজকের পুজো আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু কালকে আমার ফুল লাগবে সকালবেলা। একটু বেগুন নিলাম 1 কেজি, আলু নিয়েছি 1 কেজি, আর 500 কড়াইশুঁটি। কিনতে গেলাম পটল, কিন্তু ভুলেই গেলাম পটল কিনতে, তো আবার যাচ্ছি বাজারে কিনে আনতে। বাজারে শুধু কাটাপোনা মাছ পেয়েছি, তাই কাটাপোনা মাছই নিয়ে চলে এসেছি। আজকে কী জানি বাজারে কোনো মাছ সেইভাবে বিক্রি হচ্ছিল না, মনে হয় বিয়ের লগনসা শেষের দিকে, ওই জন্য মাছওয়ালারা মনে হয় রেস্ট নিচ্ছিল। তাই রেস্টের জন্য কাটাপোনা যারা, আমি বাজারে কোনো মাছই পেলাম না। আজকের লাঞ্চটা খুবই সিম্পল ছিল আমাদের, ভাত মেথি শাক দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, আর রুই মাছ দিয়ে মানে কাটাপোনা মাছ দিয়ে তোমার কচু দিয়ে একটা সিম্পল ঝোল করা হয়েছে। কারণ মাকে বললাম যে সিম্পল সকালে রান্না করো, রাত্রিবেলা রুটি দিয়ে একটুখানি কিছু স্পাইসি কিছু খেয়ে নেব। তো মা বললো ঠিক আছে, তাই করা যাবে। অ্যাকচুয়ালি মা তো এই সেদ্ধ ঝোল ছাড়া খেতে পারে না, আর বাচ্চারাও খেতে পারে না, তো আমাকে এই সেদ্ধ ঝোলটা প্রতিদিন করতেই হয়। এখন আমরা একটু বেরিয়েছি দরকারে, আসলে মায়ের রিপোর্টটা একটু দেখাতে হবে, তাই আমি আর আমার বর একটু মায়ের রিপোর্টটা নিয়ে বেরিয়েছি। তো আমরা এখন শ্যামবাজারে রয়েছি, এখন সন্ধে 8টা বাজে, তো একটু এসেছি বাচ্চাগুলোকে আর নিয়ে আসিনি কষ্ট করে। তো দেখো বন্ধুরা, মুড়ি খাচ্ছি, ও মুড়ি খাচ্ছে, ভালো বানিয়েছে মুড়িটা, মুড়িটা খুব ভালো বানায় এখানে, তো মুড়ি খাচ্ছি। আর মেডিসিনগুলোও কিনে নেবো,
কিনে নিয়ে বাড়ি যাব। তারপরে হসপিটালের ভেতরে আমরা ঢুকব। দেখো এই দোকানে কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে, আমি নেব, তাই তোমাদের দেখাচ্ছি। আমার মেয়ের দুটো খেলনা নিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেটা নেব সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। এই দেখো, তোমরাও শ্যামবাজারে চলে আসতে পারো এখান থেকে জিনিস নেবার জন্য, অজন্তার একদম পাশে। দামটাও রেজনেবল, কোনো অসুবিধা হবে না। এই দেখো ওদের জন্য এই লেখার এইটা দুটো নিলাম, একটা নিলে তো আমার হয় না, আমার দুটো মেয়ে তো দুজনের জন্যই যা নিতে হবে সেম নিতে হবে, তো দুজনের জন্য এটা পছন্দ করলাম, খুব সুন্দর দেখতে, কালারগুলো খুব মিষ্টি। এই দেখো এটা আমার বৌদি, বুঝলে, আর বৌদি কাম দিদিও হতে পারে। এটা দেখো আজকে আমাদের বাড়িতে এসেছে, অনেকদিন আসেনি তো, আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আর বাবুদের বাড়িতে জামা কাপড় অনেক কিছু নিয়ে এসেছে, সেই জামা কাপড়গুলো তোমাদের দেখাবো। তো এখন বৌদি এসেছে আর দাদাও এসেছে, তো দাদের সঙ্গে আমি এখন আড্ডা মারবো, তো তোমরা দেখতে থাকো কেমন। মেয়েদের জন্য গিফটগুলো নিয়ে এসেছিলাম, ওরা সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছে আমার হাত থেকে। তো দেখো এখন যেটার উপরে লিখছে আমি ওইটা নিয়ে এসেছিলাম, তো তোমরা আমাকে দেখাও বন্ধুদেরকে যে আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো আর বোতল গুলো দেখাও, তো আনার সঙ্গে সঙ্গেই ওরা আমার হাত থেকে নিয়ে নিয়েছে, ওইগুলো নিয়ে খেলছে ওরা।
তো ওদের এখন রাতের ডিনারও হয়ে গেছে, তো আমাদের এখন ঘুমোবার সময়। তো সকলকে তাই জন্য গুড নাইট বলছি। তোমরা একটু এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না, আর নেক্সট দিনকে মায়ের চ্যানেলটাও দেখবে। ওরা সবাইকে বলছে আমার চ্যানেলটা যেন সবাই দেখবেন। তো তো সকলকে গুড নাইট। গুড নাইট। গুড নাইট।